মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে দেশে আগের রাতেও নির্বাচন হয় বললেন মির্জা ফখরুল। এরপর ভয়ের দিন চলে গেছে বললেন রিজভি। এরপর খালেদা জিয়া অংশ নিতে না পারলে সে নির্বাচন হবে না বললেন গয়েশ্বর। এরপর বুক পেতে গুলি খাবো কিন্তু রাজপথ ছাড়বো না বললেন মির্জা আব্বাস। কলকাতায় আসা যাক, মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে দেশে আগের রাতেও নির্বাচন হয় বললেন মির্জা ফখরুল। যুক্তরাষ্ট্র গতকাল রোববার পৃথিবীর 190টি দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশকে নিয়ে 74 পৃষ্ঠার লেখা রয়েছে, যার একটি নথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে রয়েছে বলে তিনি জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন সেই 74 পৃষ্ঠার প্রতিবেদনে প্রতিটি জায়গায় বলা হয়েছে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই, মানবাধিকার নেই। সেখানে খুব পরিষ্কার করে বলা হয়েছে বাংলাদেশে জোর করে নির্বাচন করা হয়, আগের রাতেও নির্বাচনের ব্যবস্থা করা হয়। আজ সোমবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক স্মরণ সভায় বিএনপির মহাসচিব এইসব কথা বলেন। 90-এর স্বৈরাচার বিরোধী ছাত্র সংগঠন অভ্যুত্থানের বীর শহীদ নজরুদ্দিন জেহাদের 32তম শাহাদাত বার্ষিক উপলক্ষে ঐতিহাসিক জেহাদ দিবস 2022 শিরোনামে এই স্মরণ সভার আয়োজন করা হয়। এর আয়োজন করে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ। যুক্তরাষ্ট্রের দেওয়া এই প্রতিবেদনে কি বলা হয়েছে তা জানিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সেই 74 পৃষ্ঠার প্রতিটি জায়গায় বলা হয়েছে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, বাংলাদেশ পুরোপুরি একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। খুব পরিষ্কার করে বলা হয়েছে বাংলাদেশে জোর করে নির্বাচন করা হয়, আগের রাতেও নির্বাচনের ব্যবস্থা করা হয়। খালেদা জিয়াকে রাজনৈতিক কারণে সাজা দেওয়া হয়েছে, মানুষকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়, বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই, বিচারের আগে মানুষকে মেরে ফেলা হয়, ধরে নিয়ে নির্যাতন করা হয়, আওয়ামী লীগের মানুষ ছাড়া আর কেউ অর্থনীতিতে লাভবান হতে পারছে না, যারা ইসলাম ও অন্যান্য ধর্ম প্রচার করেন তাদেরও এখানে রেহাই দেওয়া হয় না। যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট কোনো মানবাধিকার প্রতিবেদনে এসব কথা উঠে এসেছে, মির্জা ফখরুল আজকের সভায় তা উল্লেখ করেননি। পরে প্রতিবেদনটি সম্পর্কে জানতে চেয়ে ফোন করা হলে মির্জা ফখরুল বলেন যুক্তরাষ্ট্র ও মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদন বের করে প্রতি বছর হিউম্যান রাইটস রিপোর্ট বলা হয় তাকে, ওটা হচ্ছে সেটা। আপনি যদি ওটাকে সার্চ করে বের করতে চান লিখে দেবেন যে ইউএন হিউম্যান রাইটস রিপোর্ট 2021-22, দুই দিন আগে এটি প্রকাশিত হয়েছে, পররাষ্ট্র ব্লিংকেন এটি প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চলতি বছরের 13 এপ্রিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করেন। কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসের নামের 74 পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশিত হয়। মির্জা ফখরুল আজ বলেন এই সরকার জাতির এত বড় ক্ষতি করলো যা অতীতে আর কখনো হয়নি, এমনকি এরশাদ সরকারের আমলেও এত ক্ষতি হয়নি। হাসিনা সরকারের মৌলিক কাঠামোগত সমস্যা তৈরি করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন কয়েকদিন আগে রাজবাড়ির এক নারী, তিনি বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করেন, তার দুটি সন্তান আছে, রাত দুটোর সময় পুলিশ গিয়ে তার বাসায় রেড করে তাকে গ্রেপ্তার করে। ওই নারী বারবার বলেছেন দিনে নেন, সকালে নেন, রাতে কেন নিচ্ছেন। তার অপরাধ প্রধানমন্ত্রীর সম্পর্কে তিনি ফেসবুকে সামান্য একটা লেখা লিখেছেন। ওনারা কি ঈশ্বর হয়ে গেছেন, ওনারা কি বিধাতা যে তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। বিএনপি মানুষের মধ্যে যাওয়া শুরু করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন কিছুদিন আগেও আমাদের নিন্দুকেরা বলেছেন বিএনপির কোনো চিহ্ন নেই, আমাদের হাঁটু ভাঙা, এখন তারা বলছেন বাবা তোমার ধমক দিও না, আমাদের আমানুল্লাহ আমান ধমক দিয়েছে, ওদের মাথা খারাপ হয়ে গেছে। আরে ভয়ের কোনো কারণ নেই, আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, এখনও সময় আছে, সেফ এক্সিস্ট করেন, চলে যান, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি আমানুল্লাহ আমান। প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন সব ধরনের প্রশাসনে বিএনপির কিছু মনিটরিং সেল কাজ করছে, আওয়ামী লীগের কার কথায় কোর্ট চলে, কার কথায় পুলিশ চলে, কার কথায় হত্যাকাণ্ড চলে, সব কিছুর প্রমাণ আছে। এদিকে ভয়ের দিন চলে গেছে বললেন রিজভি।
সরকারকে হুঁশিয়ারি দিয়ে রিজভি বলেন, আপনাদের গুলি লাগাতে হয়তো আমাদের শোকের মিছিল আরও দীর্ঘ হতে পারে, কিন্তু আমরা ভয় পাই না। আপনারা গুলি করেন আর ভাবছেন যে আমরা ভয় পেয়ে গেছি, ভয়ের দিন চলে গেছে, আর কোনো ধরনের হুমকি গুলি করে জনগণকে ভয়ের রাজত্বের মধ্যে রাখতে পারবেন না, ভয়ের রাজত্ব শেষ হয়ে গেছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, বিএনপির কেন্দ্র ঘোষিত সারা দেশব্যাপী যে কর্মসূচি চলছে সে কর্মসূচির অংশ হিসেবে আজ গাজীপুরের কর্মসূচি শুরু করার সময় পুলিশ ব্যাপারোয়াভাবে আক্রমণ করেছে। আমাদের অনেক নেতাকর্মী আহত ও অনেকে গুলিবিদ্ধ হয়েছে। যুব দলের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। যুব নেতা জাকির, শাহজাহান, নাসির, মাসুম, আরিফ, মারুফ গুলিবিদ্ধ হয়েছে। বিএনপির এই মুখপাত্র বলেন, আজকের কর্মসূচি ছিল খুবই শান্তিপূর্ণ শোক মিছিল। আজকে কেন গুলি করা হলো? আজ সেই সমস্ত মানবাধিকার কর্মী কোথায়? যারা বক্তব্য রাখছে শেখ হাসিনার আমলে গুমখুনের তথ্য ভুয়া, বিএনপির ভুয়া তথ্য দিচ্ছে, তারা কোথায়? ভোলায় যখন রহিম, নুরা আলম, মুন্সিগঞ্জের শাওন ও নারায়ণগঞ্জের শাওনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়, তখন ওই সমস্ত মানবাধিকার কর্মীরা কোথায় থাকেন? বিএনপির এই নেতা বলেন, আজ জনপদের পর জনপদের রক্ত ঝরছে, রক্ত ঝরছে রহিমের, শাওনের, নূরে আলমের, তখন এই সমস্ত মানবাধিকার কর্মী মুখ থেকে একটা শব্দ বের হয় না। অথচ বিদেশি পত্রিকায় সাক্ষাৎকার দিলেন, এগুলো চলে আসছে বিএনপির আমল থেকে। বিএনপি মিথ্যা তত্ত্ব দিচ্ছে, এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা কি নিম্ন শ্রেণীর মানুষ? আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো না? তাদের ভাবকানে এরকমই, তারা ফ্যাসিবাদের পূজা করবে, এর প্রতিবাদ করা যাবে না। তিনি আরও বলেন, তারা বলে আমরা নাকি পতাকাকে অপমান করছি। মিশরের কায়রোতে, তিউনিশিয়াতে গণতন্ত্রের জন্য পতাকা হাতে নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল, আমরা সেই গণতান্ত্রিক মানুষের মতো লাঠির আগায় পতাকা নিয়ে নামব, কারণ এই পতাকা আমাদের উদ্দীপনা জাগায়, এই পতাকা যে কোনো অত্যাচারের বিরুদ্ধে আমাদের প্রেরণা যোগায়। তাই আগামীতে দেশের গণতন্ত্র মুক্তির সংগ্রামের মিছিলে, দেশ মাতার মুক্তির মিছিলে প্রত্যেকজনের হাতে এই পতাকা থাকবে। এদিকে খালেদা জিয়া অংশ নিতে না পারলে সে নির্বাচন হবে না বললেন গয়েশ্বর। যে নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারবেন না সেই নির্বাচন বাংলাদেশের জনগণ হতে দেব না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, পুলিশের গুলিতে দলীয় নেতা নূরা আলম, আব্দুর রহিম ও শাওন প্রধান হত্যার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের দেশে একজন বেআইনি মন্ত্রী আছেন, আইনমন্ত্রী, নির্বাচনে পাশ করেনি বেআইনি মন্ত্রী না। তিনি বলেছেন, আগামী নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে না পারবে না, আইনমন্ত্রী বেআইনিভাবে বাসায় কথা বলা বন্ধ করেন, নিজে আইন মতো সরকারে আসেননি, এসেছেন বেআইনিভাবে, সুতরাং পথ খোলা আছে, এখনও সময় আছে, জনগণের ক্ষমতা জনগণের কাছে দিয়ে সোজা ঘুরে ঢুকে যান। তিনি বলেন, এই সরকার লুণ্ঠনকারীদের সরকার, এই সরকার নারী পাচারকারীদের সরকার, এই সরকার মুদ্রা পাচারকারীদের সরকার, সুতরাং এই সরকারের কোনো বৈধতা নেই। সে কারণে আজকে জনগণের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এই সরকারকে বিদায় করা, একটি সুষ্ঠু নির্বাচন করা, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করা, দেশের মালিক জনগণ তাদের হাতে দেশের মালিকানা ফিরিয়ে দেওয়া। বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, এখন থেকে আমরা তালিকা করব কোন কোন সরকারি কর্মকর্তা কর্মচারী অন্যায়ভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার চেষ্টা করছেন। আপনারা জনগণের টাকায় চলেন, আপনার সন্তান লেখাপড়া করে, সুতরাং জনগণের বিরুদ্ধে যাবেন না, শেখ হাসিনার পক্ষে থাকলে আরও জন্য মঙ্গল না, দেশের জন্য মঙ্গল না। তিনি বলেন, আমাদের প্রথম দাবি শেখ হাসিনার পদত্যাগ, দ্বিতীয় দাবি এই পার্লামেন্ট বাতিল, তৃতীয় দাবি এই নির্বাচন কমিশনকে বিতাড়িত করতে হবে, চতুর্থ দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু অবাধ নির্বাচন, যার ভোট সে দেবে যাকে খুশি তাকে দেবে, তার জন্যই আমাদের আন্দোলন। এই সংগ্রাম বিএনপির একক সংগ্রাম নয়, এই দাবি জনগণের দাবি, জনগণ বিএনপির পাশে আছে, সফল আমরা হব, বিজয় হব। অতীতের সব ফ্যাসিবাদ সরকার জনগণের হাতে বিদায় নিয়েছে, এই সরকারকেও বিদায় নিতে হবে।